অনেকদিন পর দেখা গেল যে এবারের ঈদে বেশ ভালো যাচ্ছে বাংলা সিনেমাগুলো, এমনকি ঈদের আজকে 10 দিনের কাছাকাছি হওয়া সত্ত্বেও অনেক সিনেমা হাউসফুল যাচ্ছে, এই প্রসঙ্গে আপনার মতামত? হ্যাঁ, ঈদে তো আমরা আগেও বলেছি যে এবার সর্বাধিক সংখ্যক চলচ্চিত্র এবার ঈদে রিলিজ হয়েছে, যেটা সংখ্যা 8। তো বিগত দিনেও যখন অনেক ভালো ব্যবসা ছিল, অনেক বেশি বেশি হল ছিল, সেই সময়টাও আসলে এত চলচ্চিত্র তখন রিলিজ হয়নি। তো যাই হোক, হয়েছে, এবং প্রত্যেকটা প্রযোজক এবং পরিচালক যখন তারা নিজেরা কনফিডেন্ট ছিলেন যে তাদের চলচ্চিত্র ঈদে রিলিজ করার মতো, তখনই তারা রিলিজ করেছে, আমরাও সেটা বিশ্বাস করি। তো সেই জায়গার থেকে আমরা একটা বলছিলাম যে হলের সংখ্যা এতটাই কম এখন যে 168টা সিনেমা হলে ছবি রিলিজ হয়েছে, এইটা 8টা ছবির জন্য আসলে অত্যন্ত অপ্রতুল। তো এইটা আমরা বলেছিলাম বা আমাদের একটা মানে অনেকের সাথে আমরা মৌখিকভাবেও চেষ্টা করেছিলাম যে সবাই যদি একটু দেখে শুনে হলগুলো মানে সিনেমাগুলো রিলিজ করতো, যে সারা বছরই ফাঁকা থাকে, সে তো তাহলে আরও বেশি লাভবান হতো। এখন যেটা হচ্ছে, এই ছবিগুলো কিন্তু সলো ডেটে রিলিজ হলে আরও বেশি এটার হতো, রেজাল্ট আসতো আমি মনে করি, ব্যবসায়িকভাবে প্রযোজক লাভবান হতো এবং আমাদের হচ্ছে যে সারা বছর ভালো ভালো সিনেমা থাকতো, এই আর কি। তবে আমরা আশাবাদী যে যে সিনেমাগুলো ভালো গেছে, এই সবগুলো সিনেমাই ভালো গেছে, সবগুলো সিনেমার প্রতি শুভকামনা। যে 8 জন যে পরিচালক যারা সিনেমা রিলিজ করেছে, তারা সংবাদ সম্মেলন করেছিল যে পাঠানটা একটু পেছানো হোক, কারণ যেহেতু বাংলা সিনেমা ভালো চলছে। আসলে আমাদের উদ্দেশ্যটা কিন্তু পাঠান সিনেমা আনার উদ্দেশ্যটাই কিন্তু বাংলা সিনেমা যেন মানে হল বেশি হয়, বাংলা সিনেমাগুলো যেন মানুষ দেখে। সেক্ষেত্রে বাংলা সিনেমা যেহেতু এখন দেখছে, সেক্ষেত্রে পাঠান সিনেমাটা পেছানো যায় কি না, প্রযোজক সমিতির সাবেক সভাপতি বা নেতা হিসেবে কি মনে করেন? ধন্যবাদ। হচ্ছে যে এইটা একটা সংবাদ সম্মেলন করেছে ওই 8 ছবির পরিচালক এবং প্রযোজকরা মিলে পিছানোর জন্য, সময় তাদের 5 তারিখে যারা পাঠান সিনেমা এনেছে সেই সংস্থা 5 তারিখে নির্ধারণ করেছিল তারা ছবিটা রিলিজ করবে পাঠান 5 তারিখে এই মাসের। তো সেইটার প্রেক্ষিতেই সংবাদ সম্মেলনটা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভালো হতো যে এই সংবাদ সম্মেলন না করে, যেহেতু ওরা আমাদের এই চলচ্চিত্র পরিবারের লোকজন, পরিচালকরাও আমাদের, প্রযোজকরাও আমাদের, সবই আমাদের, আমাদের এখানে বসে এটার আলোচনা করলে এটা ভালো হতো। তারপরেও তারা একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছে 7 জনের পক্ষে, সাহিব চন্দন একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছে 8 জনের পক্ষে। তো আমরা সেটা এখন হচ্ছে যে আপনারা জানেন যে হচ্ছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আজকে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা ওনাদের ওই চিঠি আমলে নিয়ে আমরা 1 সপ্তাহ, ওনারা 2 সপ্তাহ চেয়েছিলেন, আমরা 1 সপ্তাহ সম্মিলিত চলচ্চিত্র পরিষদ থেকে পিছিয়েছি। ওনাদের 5 তারিখের জায়গায় 5 তারিখ আর পাঠান রিলিজ হচ্ছে না, পাঠান এখন রিলিজ হবে 12 তারিখে। আমরা আমাদের এই লোকাল সিনেমাকে, আমাদের এই বাংলা সিনেমাকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এটা 100% কনফার্ম ভাইয়া, 12 তারিখে এটা আমাদের মিটিং এর সিদ্ধান্ত, কেবলই সিদ্ধান্ত হয়েছে, 100% কনফার্ম। আচ্ছা, সেন্সর বিষয়ে অনেকে অনেক প্রশ্ন তুলছেন আর কি। জি, যে পাঠানের ক্ষেত্রেও কিছু গানে হোক, কিছু দৃশ্যে হোক, কিছু অশ্লীলতা আছে, সেই বিষয়গুলো নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন যে সেক্ষেত্রে পাঠান কীভাবে সেন্সর পাচ্ছে। আচ্ছা, পাঠান কীভাবে সেন্সর পাচ্ছে সেটা তো আমি অ্যাজ এ সেন্সর বোর্ডের মেম্বার, ঠিক আছে, কিন্তু আমি তো একা এটা কিছু বলতে পারবো না, এটা বোর্ডের ব্যাপার, আর বোর্ডের ব্যাপারগুলো আসলে আমরা কোথাও প্রকাশ্যে বলিও না। আমাদের বোর্ডে কী সিদ্ধান্ত হবে কি না হবে সেইটা হচ্ছে যে যখন সার্টিফিকেট পাওয়া যাবে, পাঠান যখন সার্টিফিকেট পাওয়া যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে পাঠান আসলে কীভাবে সার্টিফিকেট পেয়েছে, কতটুকু পেয়েছে, কতটুকু পায়নি, এটা আসলে মানে বলা, আমি একজন মেম্বার, এটা এটা আমাদের প্রাইভেসি বা আমাদের এটা সিক্রেট বিষয়, বোর্ডের বিষয়, এটা আসলে ওপেন বলা যায় না। বিদেশি সিনেমার ক্ষেত্রে কি সেন্সর পদ্ধতি আলাদা নাকি একই রকম? হ্যাঁ, বিদেশের ক্ষেত্রে এটা ঠিক আছে প্রশ্নটা, যে বিদেশের ক্ষেত্রে লোকাল মুভির ক্ষেত্রে সেটা, বিদেশের চলচ্চিত্রগুলো হচ্ছে যে সেই জায়গার প্রেক্ষাপট, সেই জায়গার তাদের সামাজিকতা, তাদের ওই যে বিষয়গুলো থাকে ওই হিসাবে সেটা দেখা হয় অ্যাকচুয়ালি।
আর হচ্ছে যে তারপরও অতিরিক্ত ভায়োলেন্স থাকলে, অতিরিক্ত ভালগারিজম থাকলে সেগুলো আমরা রেস্ট্রিক্টেড করি, সেগুলোকে আমরা কোনো অবস্থাতেই সেগুলো আমরা দেই না। হ্যাঁ, কিন্তু যেগুলো ধরেন আমরা যদি বলি যে আমাদের ভারত উপমহাদেশ, আমাদের কিন্তু একই সাবকন্টিনেন্ট, আমাদের পাকিস্তানের কথা বলবো যে সেইটা নিয়ে আমরা কোনো দিন কোনো ওইটার ভিতরে আমরা যাইও না, ওইটাতে আমরা আমাদের ইন্টারেস্টও নাই, কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেটা আমরা বলি মনে করি যে হলিউডের পরেই যেখানে লিড করছে, বলিউড লিড করছে, সেইটাকে আমরা ইয়ে করি। তো সেইটা তো আমাদের এই সাবকন্টিনেন্টারই বিষয়, সেইখানে আমরা আমাদের তাল রেখে আমাদের বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশের যতখানি তাল রেখে মানে করা যায় ততটুকু করবো আমরা।